Dear students, how are you all? Hope you all are fine. So how have you passed your vacation? I think it was not so good because we couldn't go outside. In fact, there will be many ups and downs in our life, but it's sure that everything will be fine at the end of the day. So dear students, our today's topic is voice change. আমরা ভয়েস চেঞ্জটা গত ক্লাসে শুরু করেছিলাম আর আজ আমরা পার্ট টু পড়ছি। আমরা যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাই আদেশমূলক বাক্যগুলো এখানে আসে, অর্থাৎ যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, যেমন লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই রাইট এ লেটার ইমিডিয়েটলি। এখানে দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্সটা শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, এরপর অবজেক্ট আছে এবং এরপরে বর্ধিত অংশটা। এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব আমরা অবশ্যই ল্যাট দিয়ে শুরু করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ল্যাট দিয়ে শুরু করব এবং এরপরে অবজেক্ট ফর্ম এবং বি, এরপরে আসছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বর্ধিত অংশটা। পরের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যখন নেগেটিভ থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সটা, তখন আমরা ডু নট দেখে আমরা বুঝতে পারবো এটা নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমরা লেট নট দিয়ে আমাদের প্যাসিভ ফর্মটা করব। ডু নট রাইট লেটার ইমিডিয়েটলি, সেক্ষেত্রে আমরা প্যাসিভ করছি লেট নট দ্য লেটার বি রিটেন ইমিডিয়েটলি। এখানে দেখতে পাচ্ছি বি ভার্ব আছে, এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এরপরে বর্ধিত অংশটা। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছি নেভার টেল এ লাই, এখানে আমরা প্যাসিভ করার সময় লেট, এটা আমরা জানি এই সেন্টেন্সটা না বোধক, কিন্তু আমরা এখানে লেট নট ইউজ করব না, কারণ আমরা এখানে নেভারটা রেখে দিচ্ছি। আর নেভারটা রেখে দিয়ে আমরা যদি আবার এখানে নট ইউজ করি তাহলে এটা হয়ে যাবে ডাবল নিগেশন, আমরা সেটা করব না, আমরা সেটা করলে ভুল হবে। Let never a lie be told. এরপর এক্সাম্পল আমরা যাচ্ছি স্লিপ অন দ্য ফ্লোর। এরপরে আরেকটা এক্সাম্পল প্লিজ হেল্প মি। এই দুটো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি কিছুটা রিকোয়েস্ট আছে। যখন কোনো সেন্টেন্সে রিকোয়েস্ট থাকবে সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় রিকোয়েস্টেড শব্দটা ইউজ করব, ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর, বাকি অংশটা বসিয়ে দেব। আবার এখানে আমরা করতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আমরা কিন্তু এখানে রিকোয়েস্টের পরিবর্তে টোল শব্দটা ইউজ করতে পারি, যেমন প্লিজ হেল্প মি, ইউ আর টোল টু হেল্প মি, এভাবে আমরা করতে পারি। এখন আমরা একটা এক্সারসাইজে যাচ্ছি যেখানে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করব। তিনটা সেন্টেন্স আছে এখানে দেখতে পাচ্ছি, তিনটা সেন্টেন্সই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য ডোর প্যাসিভ করতে হবে লেট দ্য ডোর বি ক্লোজড। লেট দিয়ে সেন্টেন্সটা আমরা শুরু করেছি, এরপরে অবজেক্টটা বসলো, এরপরে বি ভার্ব এবং ক্লোজটার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড হয়ে গেল। দু নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ সেন্টেন্স, ডু নট হার্ট দ্য অ্যানিমালস। এখানে আমরা প্যাসিভ ভয়েসে লেট নট ইউজ করব, এরপর অবজেক্ট দ্য অ্যানিমালস এনেছি, এরপরে বি ভার্ব এবং হার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ট বসে যাবে। তিন নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে লেট দিয়ে শুরু, লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। প্যাসিভ করার সময় আমরা লেটটা রেখে দেবো, এরপরে অবজেক্টটা বসবে এবং এরপর বি ভার্ব আনবো, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই দিয়ে আস শব্দটা বসিয়ে দেব। এরপরে আমরা যাচ্ছি ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে, যখন কোনো সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। আমরা স্ট্রাকচার ওয়ানে দেখতে পাচ্ছি হু থাকলে তার পরিবর্তে আমাদেরকে প্যাসিভ ভয়েসে বাই হোম ইউজ করতে হবে, এবং স্ট্রাকচার টুতে দেখতে পাচ্ছি যখন হোম থাকবে তখন তার পরিবর্তে আমাদেরকে হু ইউজ করতে হবে। তাহলে এই দুটো বিষয় বিবেচ্য, একটা হচ্ছে হু থাকলে বাই হোম ইউজ করব এবং হোম থাকলে হু ইউজ করব। এবার স্ট্রাকচারটা আমরা দেখে নেই, বাই হোম প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, তার মানে বর্ধিত অংশ। একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হু টট ইউ ইংলিশ, তোমাকে কে ইংলিশ শিখিয়েছে।
এটা প্যাসিভ ফর্মে আমরা হু এর পরিবর্তে বাই হোম ইউজ করছি, আর এটা যেহেতু পাস্ট ফর্মে আছে এজন্য আমরা ওয়েয়ার ভার্বটা এনেছি, বি ভার্বটা এনেছি, এবং এরপরে ইউ টট ইংলিশ বাকি অংশটা বসিয়ে দিয়েছি। স্ট্রাকচার টুতে আমরা দেখতে পাচ্ছি হু প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল, হোম ডিড ইউ কল, প্যাসিভ ফর্ম হবে, হুমের পরিবর্তে হু আসছে, এবং এরপরে এটা যেহেতু পাস্ট ফর্মে আছে এজন্য আমরা ওয়াজ এনেছি, আর এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই ইউ বসবে। স্ট্রাকচার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি হোয়াট অথবা যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, সেক্ষেত্রে হোয়াট অথবা সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে এবং তারপরে বি ভার্ব বসবে এবং ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, এরপর সাবজেক্ট এবং এরপর অবজেক্ট বসবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্যাসিভে হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে ওয়ার্ডটা হোয়াটই থেকে গেছে, এরপরে বি ভার্ব আসছে, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি অংশটা। এনভি, এনভি অর্থ হচ্ছে নোটাবেনে, এটা একটা ল্যাটিন শব্দ যেটা বোঝায় বিশেষ দ্রষ্টব্য। এখানে আমাদেরকে মনে রাখতে হবে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য পাংচুয়েশন মার্কস অ্যাবাউট সেন্টেন্সেস আফটার সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ আমরা সবাই করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ভয়েস চেঞ্জের পরে আমরা সঠিকভাবে পাংচুয়েশন মার্কটা বসাই না। যেমন যেখানে প্রশ্নবোধক হওয়ার কথা সেখানে প্রশ্নবোধক না বসালে আমাদের কিন্তু অবশ্যই মার্কস কাটা যাবে। এরপরে আমরা আসছি ভয়েস চেঞ্জে, ভয়েস চেঞ্জ ফর ডাবল অবজেক্টস। যেসব সেন্টেন্সে আমরা দুটো অবজেক্ট দেখতে পাবো সেসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করবো, আমরা কিন্তু দুটো অবজেক্ট দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো, তাতে কোনো ভুল হবে না। যেমন আই গেভ হিম এ ফ্লাওয়ার, এখানে আমরা হি হিসেবে হিটাকেও সাবজেক্ট করতে পারি, আবার এ ফ্লাওয়ারটাকেও সাবজেক্ট করতে পারি। আমরা প্রথমে এ ফ্লাওয়ারটাকে, তবে একটা বিষয় আমরা প্রাধান্য দেবো, ব্যক্তিটাকে আমরা অবশ্যই প্রাধান্য দেব, বস্তুটাকে আমরা পরে প্রায়োরিটি দেব। যদি আমরা এ ফ্লাওয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করি তাহলে হবে এ ফ্লাওয়ার যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসবে, এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম গিফট গিভেন হয়ে যাবে, বাই মি টু হিম। অথবা আমি যদি হি দিয়ে সাবজেক্টটা শুরু করি, হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই মি। এরপর আমরা যাচ্ছি প্যাসিভ টু অ্যাক্টিভে। এতক্ষণ আমরা করেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, এখন হচ্ছে সম্পূর্ণ উল্টো, প্যাসিভ টু অ্যাক্টিভ। এখানে আমাদের অবশ্যই কল্পনা করে সাবজেক্ট নিতে হবে। কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে আমাদের কিছু শব্দ কল্পনা করতে হবে এবং সেটাকে সাবজেক্ট হিসেবে বেছে নিতে হবে। যেমন স্ট্রাকচার আমরা দেখতে পাই কল্পনা করে সাবজেক্ট হিসেবে আমরা সামওয়ান নিতে পারি, অথরিটি নিতে পারি, ফায়ার, স্টর্ম, এটা কিন্তু সেন্টেন্স ভেদে যে সেন্টেন্স যে ওয়ার্ডটা ডিমান্ড করে আমাকে সে শব্দটাই নিতে হবে। ফর এক্সাম্পল, প্যাসিভে আমি দেখতে পাচ্ছি আই অ্যাম প্লিজড, তাহলে আমি খুশি হয়েছি, আমি নিশ্চয়ই কারো দ্বারা খুশি হয়েছি। তাহলে এখানে বি ভার্ব এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল দেখে আমাকে বুঝতে হবে এটা প্যাসিভ ফর্মে আছে। বি ভার্বের পর পাস্ট পার্টিসিপল ফর্মটাতে দেখে আমাকে বুঝতে হবে এটা প্যাসিভ ফর্মে আছে, আমাকে এটা অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। আর আমি যেহেতু কারো দ্বারা হয়েছি তাহলে আমাকে সেই সাবজেক্টটা সামওয়ান আমাকে আনতে হবে, আর সামওয়ান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে প্লিজের সাথে আমাকে অ্যাস আনতে হবে, প্লিজেস মি। পরের সেন্টেন্সে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি দ্য শিপ হ্যাজ বিন বার্নড, শিপটা জ্বলছে, জাহাজটি জ্বলছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি এটাকে আমরা নিজে, শিপটা নিজে জ্বলতে পারে না, এটা কোনো একটা ফায়ার দিয়ে জ্বলবে। তাহলে অ্যাক্টিভে আমরা ফায়ার নিয়ে এসেছি, ফায়ার শব্দটা কল্পনা করে নিয়ে এসেছি, এরপরে ফায়ারটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে দিচ্ছি। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, আমরা রিফ্রেশড হয়েছি সকালবেলা কি দ্বারা, সকালে মর্নিং এয়ার দ্বারা। তাহলে আমি কল্পনা করে মর্নিং এয়ার শব্দটা এনেছি, অর্থাৎ এই সেন্টেন্সের সাথে যায় এরকম একটা শব্দ আমাকে আনতে হবে সাবজেক্ট হিসেবে, মর্নিং এয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রিফ্রেশ, এটার সাথে আমাকে অ্যাস যোগ করতে হবে, রিফ্রেশেস আস ইন দ্য মর্নিং, বাকি অংশটা বসিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি কিছু এক্সারসাইজে, যেগুলো করলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুটা আইডিয়া হয়ে যাবে কীরকম হতে পারে ভয়েস চেঞ্জগুলো। এটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডিফিনিট টেন্সে
সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। আই প্লে ফুটবল, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, এটাকে আমরা প্যাসিভ করার জন্য অবজেক্টটাকে সাবজেক্ট করছি। এরপরে ফুটবল অনুযায়ী, ফুটবল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য আমরা বি ভার্ব ইজ এনেছি। প্লেয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এরপরে বাই, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। এভাবে আমরা চেঞ্জ করলাম। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে ইডি আছে, প্লেড, তাহলে আমাকে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। একই রকম, শুধু আমাকে ইজের জায়গায় এখানে পাস্ট ইনডিফিনিট বলে ওয়াজ আনতে হচ্ছে, এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকিটা একই রকম। আই উইল প্লে ফুটবল, এটা ভবিষ্যতের কথা বলছে, উইল প্লে দেখে আমি বুঝতে পারছি এটা ফিউচার, তাহলে আমাকে সব কিছু একই রকম থাকবে, শুধু উইল বি, এখানে উইল বি আনতে হবে, আর এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি। পরের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ ফর কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি বিং প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই এম প্লেয়িং ফুটবল, এটা কন্টিনিউয়াস, আমরা এম প্লেয়িং দেখে বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে আমরা ফুটবলটাকে আনছি, এরপরে ইজ, স্ট্রাকচার অনুযায়ী বিং আনলাম, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড হলো বাই মি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্যাসিভ ভয়েস আমরা কী করবো, আমরা ফুটবলটাকে সাবজেক্ট করলাম, এরপরে ওয়াজ, বিং, এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি। তিন নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই উইল বি প্লেয়িং ফুটবল, এখানে ফুটবলটাকে প্রথমে আনলাম, উইল বি, এরপরে বিং স্ট্রাকচার অনুযায়ী, এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই মি। এবং সর্বশেষ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ ফর পারফেক্ট টেন্স, এখানে আমাদের বিন আনতে হবে এবং এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, আই হ্যাভ প্লেড ফুটবল, প্যাসিভ করার সময় আমি ফুটবলটাকে প্রথমে আনলাম, এরপরে ফুটবল যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমাকে হ্যাজ ইউজ করতে হলো, এরপরে বিন আনবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাড প্লেড ফুটবল, এখানে প্যাসিভ ভয়েসে ফুটবল আর হ্যাড আসছে, এবং এরপরে বিন আনতে হলো আমাকে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি। তিন নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই উইল হ্যাভ প্লেড ফুটবল, ফুটবলটাকে প্রথমে আনলাম, এরপরে উইল হ্যাভ বিন প্লেড বাই মি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা ভালোভাবে স্ট্রাকচারগুলো ফলো করব এবং এরপরে আমরা এক্সারসাইজ করব বেশি বেশি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমরা ভয়েস চেঞ্জে স্কিলফুল হয়ে উঠব, দক্ষ হয়ে উঠব। সো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দিস ইজ ফর টুডে, অল দ্য বেস্ট।